নমস্কার, মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন বেশ কয়েকদিন আগেই। প্রবীণ সাংসদ সৌগত রায়কে SMS মারফত জানিয়েও দিয়েছেন তা, এবং জানিয়েছেন একসঙ্গে আর কাজ করা সম্ভব নয়। এবার নিজের বিধায়ক অফিসের ঠিকানা বদল করে নিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের তৃণমূল কার্যালয় থেকে এতদিন বিধায়কের অফিসের কাজ চলত, কিন্তু তা বুধবার সরিয়ে নেওয়া হয়েছে, অন্যত্র বিধায়কের অফিস করা হয়েছে। তাতে অবশ্য তৃণমূলের নাম নেই, নন্দীগ্রামের বিধায়ক কথাটিও লেখা নেই, শুধু লেখা রয়েছে শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্র। শুভেন্দু অনুগামী নন্দীগ্রামের এক যুব নেতা শিবশঙ্কর, তিনি জানিয়েছেন শুভেন্দু অধিকারীর কাছে প্রচুর মানুষ প্রতিদিন আসেন। আগের অফিসটি বড্ড ছোট ছিল, এখন বড় অফিস নেওয়া হয়েছে। তৃণমূলের ব্লক সভাপতি অরুণব ভূঁইয়া বলেছেন, পুরানো অফিসে বিধায়কের অফিস থাকলে ভালো হতো, মন্ত্রিত্ব ছাড়লেও তিনি এখনও দলেই রয়েছেন। কেন তিনি তার বিধায়কের অফিস সরিয়ে নিলেন তা একমাত্র শুভেন্দু অধিকারী নিজেই বলতে পারবেন। মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় অধিকারী পরিবারের কেউ হাজির ছিলেন না। জেলা সভাপতি তথা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী পায়ে আঘাত লাগায় যেতে পারেননি। দিব্যেন্দু বা শুভেন্দু অধিকারীও ছিলেন না। শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ রাজনৈতিক পথ কী হবে তা নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা বজায় রয়েছে। 10 নভেম্বরের পর থেকে এটাই এখন বাংলার সবচেয়ে বড় চর্চিত বিষয়। এর মধ্যে তৃণমূল পার্টি অফিস থেকে বিধায়ক অফিস আলাদা করে ফেললেন শুভেন্দু, এবং তাতেই জল্পনা অতিমাত্রায় ছড়ালো।